ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেকস্কোয়াড, আর বেঙ্গলি টেকস্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ধীরে ধীরে করোনা কমে যেতে যেতে আবার বাড়া শুরু করেছে, অর্থাৎ দিনে এখন প্রায় বলতে গেলে 2-3 হাজারের বেশি কিন্তু মানুষ আক্রান্ত হচ্ছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে। সো যার জন্য কিন্তু আবার পুনরায় একটা আংশিক লকডাউনের কিন্তু কথা বলেছে আমাদের সরকার, অর্থাৎ মানে পুরোপুরি লকডাউন না হলেও কিছু কিছু জায়গা কিন্তু এখন পুরোপুরিভাবে বন্ধ থাকবে। সো কী কী বন্ধ থাকবে এবং কী কী চালু থাকবে বা কী কী বিধিনিষেধ রয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনাদের সবার জানা দরকার, তাহলে কিন্তু আপনাদের জীবনে এগুলো কিন্তু কাজে লাগবে, অর্থাৎ দৈনন্দিন জীবনে কিন্তু এগুলো না জানলে আপনি হয়তো নিজেই বিপদে পড়বেন। সো কী কী বিধিনিষেধ রয়েছে সমস্ত কিছু আপনার সাথে আলোচনা করব পয়েন্ট টু পয়েন্ট, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে যেটা হবে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ওকে, প্রথমত যে জিনিসটা সব থেকে বেশি মানে বা বলতে পারেন পুরো বন্ধ থাকবে সেটা হচ্ছে আমাদের স্কুল কলেজ, অর্থাৎ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু কালকে থেকে পুরোপুরিভাবে বন্ধ। সরকারি এবং বেসরকারি যত অফিস রয়েছে এখন থেকে 50% কর্মী নিয়ে কাজ করবে, বা বলতে পারেন যদি কেউ চায় তো সেক্ষেত্রে 50% ওয়ার্ক ফ্রম হোম আর 50% হচ্ছে অফিসে গিয়ে কাজ করতে পারে। রেস্টুরেন্টে এখন থেকে 50% লোক যেতে পারবে, অর্থাৎ 50% ধরুন 100 জন বসতে পারে একটা রেস্টুরেন্টে, মাত্র 50 জনকে এখন বসানো যাবে, তার বেশি বসানো যাবে না। আর হ্যাঁ, রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কিন্তু নাইট কার্ফিউ রয়েছে। সো 10টা থেকে 5টা অবধি যাতায়াত কিন্তু নিষেধ রয়েছে বা চলাফেরা রাস্তায় নিষেধ রয়েছে। যদি পুলিশ ধরে সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইন হয়ে যেতে পারে বা অন্যরকম হেনস্থাও হতে পারেন। আরও একটা জিনিস যেটা আবার সামনে আসছে সেটা হচ্ছে কন্টেনমেন্ট জোন, অর্থাৎ আপনারা সবাই জানেন যখন করোনা খুবই বিপুল পরিমাণে ছিল তখন কিন্তু আলাদা আলাদা জোনে ভাগ করে দিয়েছিল, গ্রিন জোন, রেড জোন, তারপর হচ্ছে অরেঞ্জ জোন। তো এই ধরনের কিন্তু আবার কন্টেনমেন্ট জোন তৈরি করা হচ্ছে, অর্থাৎ একই এলাকায় যদি 5 জন আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু ওটাকে মাইক্রো কন্টেনমেন্ট জোনে রাখা হচ্ছে, অর্থাৎ আবার এই জিনিসগুলো চলে আসছে সামনে। শপিং মলেও কিন্তু একই অবস্থা, অর্থাৎ 50% লোক নিয়ে যেতে হবে, আর বিয়ে বা কোনো অনুষ্ঠান বাড়িতে মাত্র 50 জনে অ্যালাউ রয়েছে, যেরকমটা আমরা প্রথম দিকে দেখে এসেছি। অর্থাৎ প্রথম দিকে যখন একটু একটু ছাড় দেওয়া শুরু করলো তখন 20 জন, দেন তারপর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি 50 জন হয়েছিল। এখন তো মোটামুটি সব ছাড়ই ছিল, সবাই যতজন ইচ্ছা চলে যাচ্ছিল, কিন্তু এই যে আবার কিন্তু অর্থাৎ আগামীকাল থেকে যত বিএসটিএ হবে নতুন, যদি কোনো নির্দেশ না আসে তার আগে পর্যন্ত মাত্র 50 জন কিন্তু জমায়েত হতে পারবে। এখনও পর্যন্ত কলকাতার 11টা জোনে কিন্তু কন্টেনমেন্ট জোন করা হয়েছে, এবং যারা বাইরে থেকে আসবে অর্থাৎ বিদেশ থেকে আসবে তাদের কিন্তু আরটিপিসিআর করা একদম মাস্ট করে দিয়েছে। এছাড়াও জানুয়ারিতে যে দুয়ারে সরকার ক্যাম্পটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু দুয়ারে সরকার পিছিয়ে ফেব্রুয়ারি মাসে নিয়ে যাওয়া হয়েছে এখনও পর্যন্ত। এবার ফেব্রুয়ারি মাসেও যদি এরকম লকডাউন বজায় থাকে সেক্ষেত্রে কিন্তু আরও হয়তো সামনে যেতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আজকের বিষয় যে কী কী বিষয়ে মানে কী কী বিধিনিষেধ দেওয়া রয়েছে। তো এগুলো জানলে কিন্তু আপনারই নিজের দৈনন্দিন জীবনে অনেক সুবিধা হবে, হয়তো বা সামনে কারো বিয়ে রয়েছে, যারা বিয়ের প্ল্যানিং ট্যানিং করছেন তারা কিন্তু এখন থেকে আগে থেকে ব্যাপারটা বুঝতে পারবেন আর কি। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।